Good evening. Hello viewers. Welcome back to my channel Bella Language School. Today we will learn 20 tips for CV writing. আজকে আমরা সিভি বা জীবন বৃত্তান্ত লেখার 20টি কৌশল সম্পর্কে জানব যেগুলো আমাদের সিভি লেখার জন্য খুবই দরকার লাগবে। তাহলে চলুন সেই 20 টিপস বা সিভি লেখার 20টি কৌশল জেনে নিই। এখানে দেখতে পাচ্ছি 20 টিপস ফর সিভি রাইটিং। সিভি রাইটিং এ 20টি কৌশল, অর্থাৎ সিভি বা জীবন বৃত্তান্ত লিখতে গেলে সিভির মধ্যে এই 20টি কৌশল আপনাকে জানতে হবে, যার মাধ্যমে আপনার সিভিটা একটি পাওয়ারফুল সিভিতে রূপান্তরিত হবে বা ইমপ্রেসিভ সিভিতে রূপান্তরিত হবে। তাহলে সিভির মধ্যে ব্যবহৃত এই 20টি কৌশল দেখে নিচ্ছি। সেকশন অফ সিভি, সিভিটাকে বা জীবন বৃত্তান্তটাকে আপনি কয়েকটি ভাগে ভাগ করবেন, বিভিন্ন ভাগে বা বিভিন্ন অংশে বিভিন্ন কিছু লিখতে হবে। প্রথমে মানে অন টপ অফ দি সিভি ইউ উইল রাইট দ্য হেডলাইন নেমিং কারিকুলাম ভিটেই। সিভির প্রথমে আপনি কারিকুলাম ভিটেই এই ল্যাটিন ওয়ার্ডটি লিখবেন, তারপর সিভির পরবর্তী অংশটিকে বিভিন্ন ভাগে ভাগ করবেন। তাহলে শুরুতে কারিকুলাম ভিটেই লিখে তারপর সেকশন ওয়াইজ সিভির অংশটাকে ভাগ করবেন। সেকশন অফ সিভি, সিভির ভাগসমূহ। ওয়ান, পার্সোনাল ইনফরমেশন, শুরুতে আপনি ব্যক্তিগত তথ্য দিবেন। ব্যক্তিগত তথ্য মানে আপনার নাম, আপনার পিতার নাম, মায়ের নাম, ইউর নেম, ইউর ফাদার্স নেম, মাদার্স নেম অ্যান্ড ইউর কন্ট্যাক্ট নাম্বার ইউ ক্যান অ্যাড হিয়ার। আপনার কন্ট্যাক্ট নাম্বারটিও এখানে অ্যাড করতে পারেন, আপনার ন্যাশনালিটি ইত্যাদি যাবতীয় তথ্য আপনার পার্সোনাল ইনফরমেশনে আসবে, কিন্তু খুব বেশি আসার দরকার নেই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আসলেই হলো। তাহলে পার্সোনাল ইনফরমেশন শুরুতে দিবেন এক নম্বরই, তারপরে লিখবেন প্রোফাইল অর কেরিয়ার অবজেক্টিভস। প্রোফাইল মানে পার্শ্বচিত্র অথবা কেরিয়ার অবজেক্টিভস, কর্মজীবনের উদ্দেশ্য। তাহলে প্রোফাইল, পার্শ্বচিত্র বা কর্মজীবনের উদ্দেশ্য, কেরিয়ার অবজেক্টিভস, এইটা আপনি পার্সোনাল ইনফরমেশনের আগেও লিখতে পারেন, পরেও লিখতে পারেন, যেখানে মানানসই হয় সেখানেই লিখবেন। তাহলে এখানে আপনি কয়েকটি সেন্টেন্সে আপনি কোথায় থেকে গ্রাজুয়েশন করেছেন, আপনার লক্ষ্য কি এবং আপনি এই কোম্পানি বা যেখানে জব করবেন বা জয়েন দিবেন সেখানে আপনি কি করতে চান, তা চার পাঁচ সেন্টেন্সে লিখতে পারেন অথবা এক দুই সেন্টেন্সেও লিখতে পারেন, সেন্টেন্সটি খুব বড় করে। আর চার পাঁচ সেন্টেন্সে লিখলে সেন্টেন্সগুলো ছোট করে আপনি এখানে আপনি সংক্ষেপে প্রোফাইল বা কেরিয়ার অবজেক্টিভস আপনি লিখে দিবেন সেন্টেন্স আকারে। তাহলে এই প্রোফাইল বা কেরিয়ার অবজেক্টিভস পার্সোনাল ইনফরমেশনের আগেও আসতে পারে, পরেও আসতে পারে, আবার কোথাও কোথাও এটা না লিখলেও সমস্যা নেই যখন আপনি কভার লেটার লিখবেন। তাহলে পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য একটা অংশ চলে গিয়েছে, প্রোফাইল বা কেরিয়ার অবজেক্টিভস আর একটা অংশ চলে গিয়েছে, এটা যদি কভার লেটার না থাকে তাহলে সিভির সাথে এটা অ্যাড করবেন। তারপর তিন নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, শিক্ষাগত যোগ্যতা অথবা কোয়ালিফিকেশন লিখলে হয় অথবা এডুকেশন লিখলে হয়, যে কোনো একটি লিখলেই হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখতে পারেন, শুধু কোয়ালিফিকেশনস লিখতে পারেন অথবা এডুকেশন লিখতে পারেন। এইটা লিখে আপনি ধারাবাহিক যেই ডিগ্রিটি সর্বশেষ অর্জন করেছেন এটা সবার উপরে লিখবেন, এটা ঘর বা চার্ট বানিয়েও লিখতে পারেন, আবার একে একে নিচে নিচেও লিখতে পারেন বিভিন্ন সেকশন করে, যেমন এম এ একটা সেকশন, বি এ একটা সেকশন, এইচএসসি একটা সেকশন, এসএসসি এটা একটা সেকশন, এভাবেও লিখতে পারেন, আবার একটি বক্স বা চার্ট বানিয়েও লিখতে পারেন। তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি যে ডিগ্রিগুলো অর্জন করেছেন এই ডিগ্রিগুলোর নাম, বোর্ড বা ইউনিভার্সিটি, পাসিং ইয়ার, রেজাল্টস, এই ইনফরমেশনগুলো দিয়ে এই বক্সটা পুরো করবেন বা এই সেকশনটা লিখবেন। তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আপনি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বাহিরে যে কাজগুলো করেছেন, যেগুলো আপনার আউটডোর অ্যাক্টিভিটিস, এইগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে পাঠ্যপুস্তক বহির্ভূত কার্যক্রম, এগুলো এখানে অ্যাড করবেন, যেমন ভলেন্টারি ওয়ার্ক, আপনি যে কাজগুলো করেছেন বা স্বেচ্ছাসেবক যে কাজগুলো করেছেন, কোনো অর্গানাইজেশনে আপনি কিছু কাজ করেছেন, এগুলোই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আসবে, অথবা আপনি ডিবেট করেছেন বা রোবার স্কাউট করেছেন, এগুলো হচ্ছে পাঠ্যপুস্তকের বাহিরে, এই সবগুলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা পাঠ্যপুস্তক বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে আপনি এখানে যোগ করতে পারেন, তবে খুব বেশি ইনফরমেশন দিবেন না। তারপরে হচ্ছে পাঁচ নম্বরে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস।
অনার্স মানে হচ্ছে আপনি কোথাও থেকে সম্মানিত হয়ে থাকলে, যেমন আপনি স্কলারশিপ পেয়েছেন, কমিউনিটি স্কলারশিপ বা কোনো বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পেয়েছেন, এটা হচ্ছে আপনার অনার্স। তারপরে অ্যাওয়ার্ডস, আপনি কোনো ক্রেস্ট বা কোনো কিছু সম্মাননা অর্জন করেছেন, সেই অর্জনগুলোকে আপনি এখানে অ্যাড করে দিবেন ফ্রিজ আকারে, সেন্টেন্স আকারে লিখবেন না। সেন্টেন্স আকারে লিখলে সিভিটা অনেক বড় হয়ে যাবে। তাহলে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, আপনার স্কলারশিপ বা কোনো সম্মাননা ইত্যাদি পেয়ে থাকলে এই সেকশনে এটা অ্যাড করবেন। তারপর হচ্ছে অ্যাচিভমেন্টস, অ্যাচিভমেন্টস হচ্ছে আপনি কোনো বড় অর্জন করেছেন, যেমন আপনি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছেন এবং ভালো রেজাল্টের কারণে আপনি কোথাও থেকে বড় ধরনের সম্মাননা পেয়েছেন, যেগুলো আপনার অ্যাচিভমেন্টে বা অ্যাচিভমেন্ট সেকশনে অ্যাড করতে পারেন। এইটা সাধারণত সিভিতে লেখা হয় না, কিন্তু যদি প্রয়োজন পড়ে আপনি সিভিতে অ্যাচিভমেন্টসটাও উল্লেখ করে দিবেন। আর যদি উল্লেখ না করেন এই অ্যাচিভমেন্টসের কাজগুলো এই অ্যাওয়ার্ডসে যোগ করে দিবেন। তারপরে হচ্ছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স, ওয়ার্কস এক্সপিরিয়েন্স আপনি কোনো কোম্পানিতে কাজ করে থাকলে ওই কোম্পানিতে কত বছর কাজ করেছেন, কোম্পানির নাম, তারপরে হচ্ছে ডিউরেশন, তারপরে পজিশন, এই তিনটি বিষয় উল্লেখ করে আপনি ওয়ার্কস এক্সপিরিয়েন্স লিখে ফেলবেন। এটাও সেন্টেন্স আকারে লিখবেন না, ফ্রেজ আকারে লিখবেন। প্রথমে লিখবেন প্রতিষ্ঠানের নাম যেখানে কাজ করেছেন, তারপরে কমা দিয়ে লিখবেন এত তারিখ থেকে এত তারিখ, তারপরে পজিশনটা লিখে দিবেন। পজিশন না লিখে শুধু যে পজিশনে কাজ করেছেন পজিশনটা উল্লেখ করে দিবেন। তিনটি কমা ব্যবহার করে আপনি এই সেন্টেন্সগুলো বা ওয়ার্ডস এক্সপিরিয়েন্সগুলো লিখে ফেলতে পারেন ফ্রেজ আকারে। আবার বলছি, এটা সেন্টেন্স আকারে হবে না, সেন্টেন্স আকারে হলে আপনার সিভিটা অনেক বড় হয়ে যাবে। তাহলে চাকরির অভিজ্ঞতা এভাবে আপনি লিখে দিবেন ওয়ান বাই ওয়ান, যতখানে কাজ করেছেন, প্রতিষ্ঠানের নাম, তারপরে ডিউরেশন, তারপরে হচ্ছে পজিশন বা পদ। তারপর হচ্ছে স্কিলস, স্কিলস মানে হচ্ছে দক্ষতা। এই স্কিলস দেখে আপনি এখানে অনেকগুলো অ্যাড করতে পারেন একসাথে, আবার স্কিলস দেখে আপনি সেপারেটলিও বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন বা যোগ করতে পারেন। যেমন এখানে স্কিলসে আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, মানে হচ্ছে কম্পিউটারের দক্ষতা। তাহলে কম্পিউটারের দক্ষতা যেটা আছে সেটা আপনি লিখে দিবেন প্রফিশিয়েন্ট উইথ অ্যাডোবি ফটোশপ, প্রফিশিয়েন্ট উইথ ইলাস্ট্রেটর, প্রফিশিয়েন্ট উইথ ক্যামটাসিয়া। এভাবে আপনি যেই অভিজ্ঞতাগুলো লিখতে পারেন লিখে দিবেন। আর এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি আপনার পার্থক্য বোঝানোর জন্য। প্রফিসিয়েন্সি হয় যখন আপনি একটা বিষয়ে প্রচুর দক্ষতা অর্জন করেছেন বা অনেক দক্ষতা অর্জন করেছেন, সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি উইথ। আবার কম্পিটেন্ট উইথ মানে হচ্ছে আপনি কিছুটা অর্জন করেছেন, এটা হচ্ছে কম্পিটেন্ট উইথ। আর ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে আপনি ওই বিষয়টার বেসিক অর্জন করেছেন, বেসিক মোটামুটি শেষ করে ফেলেছেন, তখন আপনি বলতে পারেন ফ্যামিলিয়ার উইথ। তাহলে এই তিনটার যে কোনো একটা উল্লেখ করতে পারেন, তিনটাই অ্যাডজেক্টিভ। প্রফিসিয়েন্সি হচ্ছে সর্বোচ্চ, মানে আপনি পুরোপুরি দখল করে ফেলেছেন, কম্পিটেন্ট হচ্ছে মাঝামাঝি দখল করেছেন, আর ফ্যামিলিয়ার উইথ মানে বেসিক বিষয়গুলো দখল অর্জন করেছেন বা দক্ষতা অর্জন করেছেন। তাহলে এখানে আপনি বুঝে যাবেন কোনটা দিবেন। প্রফিসিয়েন্সি দিলে আপনাকে অনেক বড় মাপের বুঝাবে। তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ভাষাগত দক্ষতা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লিখতে পারেন। তখন এখানে আসবে রিটেন অ্যান্ড ভার্বাল বা স্পোকেন। আর যদি স্পোকেন প্রফিসিয়েন্সি বা স্পোকেন ল্যাঙ্গুয়েজ দেন, তাহলে বলবেন যে এই এই বিষয়ে আমি কথা বলতে পারি, তখন হবে স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিলে আপনি কথাও বলবেন লিখবেন, এই দুইটা বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ আপনার দেশি ভাষা বা নিজ দেশের ভাষা ছাড়া অন্যান্য দেশের যে ভাষা আয়ত্ত করেছেন সেইটা এখানে উল্লেখ করে দিবেন ফ্রেজ আকারে। তারপর হবিস, হবিস মানে হচ্ছে আপনার শখ, আপনার শখ কি সেটা আপনি এখানে লিখে দিবেন। গার্ডেনিং, মেকিং ফ্রেন্ড, তারপরে সার্ফিং ইত্যাদি যত শখ আছে আপনি এখানে অ্যাড করতে পারেন যেটা আপনি করে থাকেন। তারপরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি আপনি খেলাধুলায় বিশ্বাস করেন এবং খেলাধুলা করেন, কি কি খেলাধুলা করেন সেখানে আপনি এগুলো অ্যাড করে দেবেন। তাহলে এই 12টি সেকশন আপনার সিভিতে থাকতে হবে কমপক্ষে, এর অধিক হলে কোনো সমস্যা নেই। এই 12টি সেকশন অবশ্যই আপনি আপনার সিভিতে অ্যাড করবেন, তাতে করে আপনার একটি ইমপ্রেসিভ বা পাওয়ারফুল সিভি রাইটিং হয়ে যাবে। আর এখানে কতগুলো নিয়ম লিখেছি, সিভিগুলোতে এই বিষয়গুলো কখনো অ্যাভয়েড করতে হবে, কখনো যোগ করতে হবে। তাহলে দেখুন কি কি অ্যাভয়েড করতে হবে এবং কি কি যোগ করতে হবে। পোর রিড অ্যাবিলিটি, মানে পড়তে যদি কষ্ট হয়, ফন্ট সাইজ খুবই ছোট দিয়েছেন অথবা হিজি বিজি করে স্ক্রিবল করে লিখেছেন, তখন কিন্তু আপনার সিভিটা মানানসই হবে না, পড়বে না, ইউর সিভি উইল বি থ্রন আউট, আপনার সিভিটা ফেলে দিবে। তাহলে পোর রিড অ্যাবিলিটি মানে পড়তে পারবে না, এরকম সিভি লিখবেন না, একটু বড় ফন্ট দিবেন, একটু সুন্দর করে লিখবেন। রিডিকুলাস ইমেইল,
আপনি যখন সিভিতে ইমেল অ্যাড্রেস দিবেন তখন হাস্যকর কোনো ইমেল দিবেন না। যেমন শুরুতে আপনি আপনার নাম না থেকে এখানে থান্ডার লিখলেন অথবা ক্রেজি লিখলেন crazy@gmail.com thunder@gmail.com এরকম হাস্যকর কোনো ইমেল দেয়া যাবে না। সুন্দর করে একটি ইমেল লিখতে হবে বা বানাতে হবে এবং ওইটি সাবমিট করতে হবে। তারপর সিভি টু লং, সিভিটা অনেক বেশি বড় হওয়া যাবে না, এজন্য আমি বলেছি সেন্টেন্স আকারে না লিখে ম্যাক্সিমামই আপনি ফ্রেজ বা শব্দগুচ্ছ আকারে লিখবেন যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না কিন্তু অর্থপূর্ণ ফ্রেজ বা শব্দগুচ্ছ হবে। কমপ্লিকেটেড ডিজাইন, ডিজাইনটা এরকম করা যাবে না যে আপনার এই সিভির মধ্যে কি লিখা আছে ডিজাইনের কারণে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম ডিজাইন করা যাবে না। সাদামাটা রাখতে হবে কিন্তু লেখাগুলো একটু চমৎকার হতে হবে। মার্জিন অপটিমাইজেশন, চতুর্দিকের মার্জিনটা অবশ্যই অপটিমাইজ করতে হবে এবং কাস্টমাইজ করতে হবে আপনার মতো করে করতে হবে, যাতে করে একদিকে খুব বেশি মার্জিন না হয়ে যায় অথবা মার্জিনকে টোটালি অ্যাভয়েড করবেন না। তারপর হচ্ছে ফোকাস অন রিলেভেন্ট পজিশন, আপনি যেই পজিশনে আবেদন করছেন ওই পজিশনের কথাই লিখবেন এখানে ঘুরে ফিরে, কিন্তু একটা পজিশন চেয়েছে আপনি অন্য কিছুর এক্সপিরিয়েন্স বা এত কিছু দেওয়ার দরকার নেই, যে বিষয়টা চেয়েছে ওই বিষয়টার উপর ফোকাস করে আপনার অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করবেন এবং ফোকাস করবেন। তাহলে ফোকাস অন রিলেভেন্ট পজিশন। তারপর হচ্ছে ইউজ ফ্রেজ ইনস্টেড অফ সেন্টেন্স, সেন্টেন্স ব্যবহার না করে ফ্রেজ ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে আপনার সিভিটা ছোট হবে এবং সুন্দর হবে, মার্জিত হবে। তারপরে দেখুন ইউজ ইজি এন্ড আইএনজি বেসড অ্যাডজেক্টিভ ইনস্টেড অফ ভার্ব, মানে আপনি যে সংক্ষিপ্ত করবেন ফ্রেজ ব্যবহার করবেন এখানে ম্যাক্সিমাম লেখার ক্ষেত্রে এখানে ইজি বা আইএনজি দিয়ে অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, ভার্ব ব্যবহার করে সেন্টেন্স বানাবেন না, অ্যাডজেক্টিভ ব্যবহার করে ফ্রেজ বানিয়ে ফেলবেন। এটাই হচ্ছে সিভির বিশেষত্ব। তাহলে সিভি রাইটিংয়ে আমরা বুঝে গিয়েছি এই বিষয়গুলো সিভিতে অ্যাড করব আর এই বিষয়গুলো সিভিতে বুঝে বুঝে লিখব, যাতে করে সিভিটা অতিরঞ্জিত কোনো কিছু লিখা না হয়ে যায় অথবা কমপ্লিকেটেড না হয়ে যায়, খুব সুন্দর এবং স্পষ্ট একটি সিভি যাতে আপনি যে সিভি চেয়েছেন তার কাছে আপনি পরিবেশন করতে পারেন, সাবমিট করতে পারেন বা দিতে পারেন। এরকম অ্যাট্রাকটিভ একটি সিভি প্রদানের মাধ্যমে আপনি আপনার চাকরিটা লুফে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।